نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى জোরে সরে মহাব্বতের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলেই সমস্বরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در فشانين طريقت قدروك دريا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو دینا کر دیا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلو علیہ ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلو علیہ نسیمہ جانب بطحہ گزر کن جہو عالم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلو علیہ اللہم آمین
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين রামচন্দ্রপুর পশ্চিম পাড়ার বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে প্রবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ১৬তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে কয়েকবার দরুদ ও সালাম পড়ে আপনার দরবারে হাত তুলেছি। মেহরবানি করে দরুদ ও সালাম চুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুঁয়ে আছেন আল্লাহ তাদের আরো আর ভরে আর হাদিয়া টুকুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কামাতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানাই দিও আল্লাহ। ইয়া রব করম তু আগর করে ও বাধে সবাকো জো দিল বরাসার করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. ১৬তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, চেয়ারম্যান এক নং কাশি নগর ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজালাল মজুমদার সাহেব, চেয়ারম্যান চার নং শ্রীপুর ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির হযরত মাওলানা হাফিজ আহমদ আনসারী সাহেব, অধ্যক্ষ আল কোরআন একাডেমি হাজীগঞ্জ, খতিব তৈলঘাট জামে মসজিদ ঢাকা, মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মাশায়েখ জন, সম্মানিত সদী মণ্ডলী, আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক যেই মনিব দান করলেন সেই মালিকের আলী শানে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? একজন মুসলমান তার জীবনের প্রতিটা মুহূর্তে প্রশংসা আদায় করবে কার? অল প্রেজ ইজ ফর আল্লাহ দি লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বহুমাত্রিক জগতের রব, কান সুবহানাল্লাহ। সুতরাং সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা হীনমান্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জজবা ইশক এবং মহাব্বতের আমেজ মিশিয়ে নিজেকে উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সমস্বরে বুলন্দ আওয়াজে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। সকলে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন ফাহমান কামিলান জিহনান জাকিয়া। লাখ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দোজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহনশাহে রিসালাত, নবীউল আম্বিয়া, সরকারে দোজাহান, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদানা হাবিবানা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার পূর্ণতা, যার প্রশংসা, উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত, ঠিক কিনা বলেন? আধার রজনীর অমানিসা, যার আলোকত ছটায় দুরভিত এবং তিরোহিত, সুবহানাল্লাহ। যার চারিত্রিক সুষমা সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত, দরুদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। সকলে পড়ুন আমার সাথে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। সর্বাগ্রে আমরা প্রশংসা আদায় করে নিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, আমরা হামসারা পাঠ করলাম। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ এবং সালাম পাঠ করলাম। এদিকে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা, এখন কথা যা বলবো আল্লাহ তাআলার ভিতরে বরকত দিবেন ইনশাআল্লাহ, আর আমল করতেও আমাদের সহজ হয়ে যাবে, ঠিক কিনা? এখন আমি আপনাদের সকলের কাছে প্রশ্ন করছি, আমাদের স্রষ্টা কে? যারা জবাব দেন নাই তাদের মনে হয় সন্দেহ আছে, স্রষ্টার ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? আমাদের স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে আমাদেরকে দুনিয়ায় এমনিতেই ছেড়ে দিয়েছেন, না আমাদেরকে পথ দেখাইছেন, রাস্তা দেখাইছেন? সূরায়ে ফাতিহার ভিতরে প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সোজা পথ দেখান, ঠিক কিনা বলেন? আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলার কাছে আমরা সঠিক রাস্তা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোয়াজ দা স্ট্রেট ওয়ে, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সহজ সরল জান্নাতের রাস্তা প্রদর্শন করুন। কোন সুবহানাল্লাহ! সুতরাং রাস্তা দেখানোর দায়িত্ব কার? কালমার্সের নয়, কালমার্সের নয়, লেনিনের নয়, মাওসিদুনের নয়, ঠিক কিনা বলেন?
সমাজতন্ত্রীদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে তোমরা দুনিয়ার মানুষকে রাস্তা দেখাও। রাস্তা দেখানোর দায়িত্ব কার? সূরা লাইলের ভিতর আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, কোন সূরা জোরে বলুন? সূরা লাইলের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে দায়িত্ব পথ কর্ম পদ্ধতি প্রদর্শন করা, রাস্তা দেখানো, এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। রাস্তা দেখাবেন কে? সূরাত আর রহমানের ভিতর আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়া ভাই রহমান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে সোজা দুনিয়া ছেড়ে দেন নাই যে দুনিয়া যাও, যা মনে চাই তাই করো আর মরবা, সোজা জাহান্নামে পাঠিয়ে দেব, এমনটি নয়। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি আর তাদেরকে আমি আবার কোরআন শিখাইছি। সুবহানাল্লাহ, আমার ভাইরা কোরআন শিখাইছেন কে? শুধু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন তাই নয়, দুনিয়ার রাস্তাও দেখাইছেন আল্লাহ পাক। এই পৃথিবীতে যখন মানুষ মরুভূমির ভিতরে পথ বানাতে জানত না, মরুভূমির ভিতরে যখন কোন গভর্নমেন্ট রাস্তা তৈরি করতে জানত না, তখন আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, পাহাড়ি এলাকার ভিতরে কোন গভর্নমেন্ট যখন রাস্তা তৈরি করে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি এলাকার ভিতরে গিরিপথের ব্যবস্থা করে দিয়েছেন। আবার সমুদ্রের ভিতরে মানুষ দিনের বেলায় সূর্যের আলো দেখে, সূর্য দেখে পথ চলে ঠিক কিনা বলুন? রাতের আধারে গভীর সমুদ্রের ভিতরে মানুষ যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকেরা, জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন, জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিলেন, আবার পাহাড়ি এলাকার ভিতরে যিনি আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথের ব্যবস্থা করলেন, সমুদ্রের ভিতরে মানুষ যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রাখলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে মানুষ না অন্ধকারে মরবো, রাস্তা হবে না এমন চিদতি পারে না, মহান রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিন হাজাইরুন, আল্লাহ পাক বলেন সোজা রাস্তা সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। যেই পৃথিবীতে কার্ল মার্ক্সের পথ আছে, লেনিনের পথ আছে, মাওসিতুনের পতনের পথ আছে, জাতীয়তাবাদীদের পথ আছে, সমাজতন্ত্রীদের পথ আছে, সেখানে সহজ রাস্তা সোজা রাস্তা জান্নাতের রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ, ছিল কিনা? এক কথায় মানুষ সদাচরণ, সত্য কথা বলা, পরের উপকার করা ইত্যাদি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, ছিল? নিজের হাতে নিজের কন্যা সন্তানকে হত্যা করত, জীবন্ত কবরস্থিত করত, ঠিক কিনা? এরপরে ধর্মের দিক থেকে ছিল এরা ধর্ম নিরপেক্ষ প্রতিমা পূজারি, অর্থনৈতিক দিক থেকে এরা ছিল সুদভিত্তিক অর্থনীতিতে বিশ্বাসী, এরকম একটা অসভ্য বর্বর জাতি যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল। এই অসভ্য জাতিটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন?
সকলে জবাব দিবেন, পেরেছিলেন। কোন সেই জাদুর জিয়ন কাঠি, কোন সেই পরশ পাথর যার সংস্পর্শে এসে গোটা জাতি স্বর্ণের জাতি যে পরিণত হয়ে গেলেন, সেই জিনিসের নাম কি একটু বলেন, আরো জোরে বলুন। যেই কোরআনের সংস্পর্শে এসে, যেই কিমিয়ার সংস্পর্শে এসে, যেই পরশ পাথরের সংস্পর্শে এসে হযরতে ওমর স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেলেন। হযরতে ওমর জাহেল ছিলেন, মূর্খ ছিলেন, লৌহ খণ্ডের মতো, পাথরের টুকরার মতো, নির্জীব এক পদার্থের মতো ছিলেন হযরতে ওমর, ঠিক কিনা বলুন। সেই ওমর এই কোরআন নামক এই পরশ পাথরের সংস্পর্শে এসে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর সম্পর্কে বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোন নবী কোন রাসূল এই পৃথিবীতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরে এই পৃথিবীতে যদি কোনো নবী বা রাসূল যদি পাঠাতেন, লাকানা ওমর, ওমরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ, বলেন। যেই কোরআনের সংস্পর্শে এসে হযরতে ওমর জাহেল থেকে তিনি স্বর্ণের মানুষে পরিণত হলেন, সেই কোরআন কি আমাদের মাঝে এখনো আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? প্রত্যেকের বাড়িতে খুঁজলে পাওয়া যাবে তাকের উপরে। জোরে বলুন, কোথায়? আরো জোরে বলুন, কোথায়? তাকের উপরে খুঁজা পাওয়া যাবে কি না? কোরআন এর জন্য তাকের উপরে বসে আফসোস করে বলছে, ইয়ে তাক মে সাজায়া জাতা হো, ইয়ে আঁখু সে লাগায়া জাতা হো, ইয়ে তাবিজ বানায়া জাতা হো, ইয়ে দুহ দুহকে পেলায়া জাতা হো। কোরআন আফসোস করে বলে যে, আমাকে তোমরা শুধুমাত্র তাকের উপরে সাজায় রাখো কেন? তাকের উপরে সাজায় রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে, ইয়ে আঁখু সে লাগায়া জাতা হো, আমাকে চোখে লাগাও, মুখে লাগাও আর চুমা খাও, এই জন্য আমি কোরআন নাজিল হই নাই। এই জন্য আসছে, এই জন্য আসছে। কোরআন আফসোস করে বলে, ইয়ে তাবিজ বানায়া জাতা হো, আমাকে দিয়া তোমরা তাবিজ লেখো, তাবিজের ব্যবসার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআন আফসোস করে বলে, হে দোহ দোকে পেলায়া যাতা হো, আমাকে লিখে লিখে তোমরা গ্লাসের মধ্যে ভিজায় রাখো, আর সকালবেলা উঠে কোরআন ভিজানো পানি ডক ডক করে গিলে গিলে খাও, এই জন্য তো কোরআন নাজিল হয় নাই। এই জন্য আসছে নাকি? কোরআন কেন এসেছে এই পৃথিবীতে? আপনি কোরআনের কাছেই প্রশ্ন করেন যে, কোরআন এই পৃথিবীতে তুমি কেন এসেছ আমাকে একটু শোনাও, কোরআন কি জবাব দিতে পারবে? এই মাঝখানে হাঁটাহাঁটি করে কে, এই দুইটা যুবক একে বসাই দেন, এই মাঝখানে কোরআনের মাহবিলের মাঝখানে হাঁটাহাঁটি করা বেদুবি। আল্লাহর রাস্তে কেউ যেন হাঁটাহাঁটি না করে, খেয়াল রাখবেন আশেপাশে শয়তান যেন ঢোকার চান্স না পায়। রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলুন আমিন। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন কি আপনার প্রশ্নের জবাব দিতে পারবে? জোরে বলুন, পারবে না? কোরআন বোবা? কোরআনের জীবনী শক্তি আছে? জোরে বলুন, আছে কি না? কোরআন আপনার প্রশ্নের জবাব দিতে পারবে? কোরআনের কাছে আপনি যদি প্রশ্ন করেন যে, কোরআন এই পৃথিবীতে তুমি কেন এসেছ, কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে বলবে, লিতুখরিজান্নাসা মিনাজ্জুলুমাতি ইলান্নূর। কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে বলছে, এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য হল এই পৃথিবীর মানুষগুলি সব মূর্খ, ইলিটারেট, অজ্ঞ, জাহেল। এই জাহেল মানুষদেরকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য, শিক্ষিত বানানোর জন্য আমি কোরআন নাজিল হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআনের জ্ঞান যদি কারো সিনার ভিতরে না থাকে সে কি শিক্ষিত? যারা সে কি শিক্ষিত? শিক্ষিত হইল ওই শিক্ষিতর কোনো দাম নাই, সে যত বড়ই পণ্ডিত হোক সে মূর্খ পণ্ডিত, ঠিক কিনা? আমাদের দেশে একজন খুব লার্নেড ব্যক্তি ছিলেন, 17টা ভাষায় যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন, ওনার নামটা কি বলুন তো? দুই একজনে বলেন কেন, সকলের তো জানার কথা ছিল, তার নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি তার বক্তৃতায় বলতেন যে আমি যত বড়ই পণ্ডিত হয়েছি, আমি যদি কোরআনের জ্ঞান অর্জন করতে না পারতাম তাহলে আমি পণ্ডিত হতাম ঠিকই, কিন্তু সে পণ্ডিত ছিল মূর্খ পণ্ডিত। এরা তিনি বলতেন তার বক্তৃতায়। তো কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান, কোরআনের আলো যার সিনার ভিতরে প্রবেশ করবে সেই হবে প্রকৃত পণ্ডিত, ঠিক কিনা বল? এখন যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন তুমি যদি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসো, তোমার এই কোরআনের শিক্ষায় যদি আমি শিক্ষিত হই তাহলে আমার ফায়দাটা কি হবে, আমার উপকার কি হবে আমাকে একটু শোনাও। কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে আপনাকে শোনাবে, ফামান তাবিয়া হুদায়াত ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানব, সমাজে মানব, ব্যক্তিতে মানব, পরিবারে মানো, রাষ্ট্রে মানো, জীবনের সকল ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সব কিছুর গ্যারান্টি আছে কোথায়? শিক্ষার মেরে বলেন, জোরে বলেন, কোথায় আছে? আরো জোরে বলেন, কোথায় আছে? আল্লাহর কোরআনের ভিতরে আছে। সেই কোরআনে কারিম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন, ঠিক কিনা বলেন? কোরআনে কারিম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হিদায়তের কিতাব কোরআনে কারিম, কোরআনে মাজিদ, ঠিক কিনা বলেন? পৃথিবীর জন্ম লগ্ন থেকে পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিকের মালিকের নয়, পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, আর মিথ্যার হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চালারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাব গুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে, অতীতে চালাচ্ছে, বর্তমানে চলতে থাকবে, ষড়যন্ত্র কেমন পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারিমের শ্বাস শতবাণী, কোরআনে কারিমের আওয়াজ বুলন্দ হতেছে, হচ্ছে। কোরআনই কেবল মাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে, কেবল মাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে, ঠিক কিনা বলেন? সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র অংশ হিসাবে আজ
সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হয়েছে মিশর, নির্যাতনের শিকার হয়েছে কাশ্মীর, নির্যাতনের শিকার হচ্ছে মায়ানমারের রোহিঙ্গা আরাকানি মুসলমানেরা। গোটা বিশ্বের মুসলমানদের উপরে আজ চরম নির্যাতন শুরু হয়েছে, আর এই নির্যাতনের সহযোগিতা করছে গণতন্ত্রের ফেরিওয়ালা, গণতন্ত্রের ঠিকাদার, গণতন্ত্রের সোল এজেন্ট আমেরিকা। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই সে বলেছে, সে যদি ক্ষমতায় আসতে পারে আমেরিকা মুসলমানদেরকে থাকতে দিবে না। সে বলেছে পৃথিবীর মুসলমানদেরকে সুস্থ থাকতে দিবে না। সেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর আমেরিকায় আজ মসজিদে মসজিদে আগুন দেওয়া হচ্ছে। এই পৃথিবীতে মুসলমানেরা থাকবে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ডোনাল্ড ট্রাম্পের বাবার ক্ষমতা নাই মুসলমানদেরকে দুনিয়া থেকে বের করে দেওয়া। এই পৃথিবী কার? আকাশ কার? সূর্য কার? চন্দ্র কার? মানুষ কার? আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর বান্দারাই বসবাস করবে, ঠিক কিনা? এই যে ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠীরা, এরা বেঁচে আছে পৃথিবীতে মুসলমানদের ওসিলায়, এরা খাবার পাচ্ছে মুসলমানদের ওসিলায়, এরা দুনিয়ায় অক্সিজেন পাচ্ছে মুসলমানদের ওসিলায়। সুতরাং মুসলমানদেরকে বের করে দিতে চাইলে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষের জিনেরা, কি বলেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষের জিনেরা, আমি আল্লাহকে যদি তোর ভালো না লাগে, আমি আল্লাহর কোরআন যদি তোর পছন্দ না হয়, আমি আল্লাহর রসূলকে যদি তোর ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর আকাশের নিচের থেকে আর জমিনের উপর থেকে তুই বেরিয়ে যা, আমার জমিনে বসবাস করবি, আমার দেওয়া বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করবি, আমার দেয়া জমিনের ফসল খাবি, আমার দেয়া গাভীর দুধ পান করবি, আর গোলামি করবি কাল মার্সের, গোলামি করবি লেলিনের, গোলামি করবি মাউসিদুনের, গোলামি করবি সমাজতন্ত্রীদের। এটা কি হতে পারে? এটা কি হতে পারে? একজন আল্লাহর বান্দা গোলামি করবে কার? মুসলমান চিৎকার বের বলুন, গোলামি হবে কার? আইন মানতে হবে কার? ইনাল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। একজন মুসলমান তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আইন মেনে চলতে হবে কার? মানুষের আইন চলবে না, মানুষের আইন মানা হচ্ছে কুফুরি, ঠিক কিনা বলেন? জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাহিকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা মানুষের তৈরি করা আইন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করে, এরা হলো কাফের। এরা কি? এটা কার কথা? আমার ভাইরা, বাংলাদেশে 92% মুসলমান, এই দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজকোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, সব কিছু চলছে মানুষের তৈরি করা আইন দিয়া, ঠিক কিনা? এই মুসলমানিত্বের চার পয়সার কোনো দাম নাই এদেশে সত্যিকার অর্থে। 51% মুসলিম যদি হতো সত্যিকার অর্থে, বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে যেত।
আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের আইন দিয়া পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আল্লাহরে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সংসদে জালো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, একজন মুসলমান হিসাবে এই চাওয়াটা সবারই হওয়া উচিত। যার দিলের মধ্যে ইমানের বীজ আছে সে কখনোই মানুষের আইন মানতে পারে না, যদিও চলছে সেটাকে ঘৃণা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে কোরআনের রাস প্রতিষ্ঠার, ঠিক কিনা? এটাই হচ্ছে ইমানের দাবি। এটা কিসের দাবি? ইমানের দাবি। আমার ভাইরা, আজ পৃথিবীর মুসলমানেরা মার খাচ্ছে, এর পিছনে একমাত্র কারণ হচ্ছে মুসলমান আল্লাহর কোরআন ছাড়ছে, ঠিক কিনা বলেন? যেরকম কোরআন ছাড়ছে কিনা? ও জামানা বে মুআজ্জাজ থে মুসলমান হো কর আর তুম কর পানে হো তারিখে কোরআন হো কর। সে যুগের মুসলমানেরা কোরআনকে ইজ্জত করার কারণে, কোরআনকে মানার কারণে, কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে পৃথিবীর মুসলমানেরা পৃথিবী তারা ডমিনেট করেছে, সমস্ত জাতিদের মধ্যে মুসলমান শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল, ঠিক কিনা? আজ মুসলমানদের হাতে আসছে কি? কোরআনের পরিবর্তে মুসলমানদের হাতে আসছে তাম্বুরা, ঠিক কিনা বলেন? মুসলমানদের হাতে কি আসছে? তাম্বুরা, বেহালা, সারিন্দা, নারিন্দা আর সারেগামা পাদানিসা, এ দিয়ে তো মুসলমানদের কল্যাণ হবে না, ঠিক কিনা? আবার সেই কোরআন হাতে নিতে হবে। এখনো শক্তি করে ওঠো, হাত বাড়াও, হাত বাড়াও, ধরো আল কোরআন, কি বলেন? এখনো সেই কি বলে কাঙ্গালের মতো শুয়ে পড়লে হবে না মুসলমান, এখনো শক্তি করে ওঠো, হাত বাড়াও, ধরো আল কোরআন। অন্ধ হলেও চোখ ফুটবে, বোবা হলেও মুখ খুলবে, দুর্বলের হাতেও আসবে বাঘের বল। আমার ভাইরা, আমার ভাইরা, মুসলমান আজ বিড়ালের জাতে পরিণত হয়েছে, ঠিক না? শের কি সার পে বিল্লি খেল রহি কাইসা, বদনসিব মুসলমান কা ইয়ে শাহাদত কি তমন্না, ভুল গই তসবিহ কি ধনু মে জান্নাত রহি। আমার ভাইরা, সেই যুগের মুসলমান কোরআন তাদের হাতে থাকার কারণে মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল, মুসলমান সিংহের জাতিতে পরিণত হয়েছিল। আজ দেখা যাচ্ছে মুসলমানদের মাথার উপরে উঠা বিড়াল নামক ভারত, বিড়াল নামক ইসরায়েল, বিড়াল নামক আমেরিকা মুসলমানদের মাথার উপরে উঠে খেলা করছে, যে তার কারণ হলো মুসলমানদের দিন থেকে আজ শাহাদাতের তামান্না মুছে গেছে। বর্তমান যুগের মুসলমানদের হাতে আসছে তসবিহ, আর সেই তসবিহর দানার মধ্যে বর্তমান যুগের মুসলমানরা জান্নাত তালাশ করে। কিসের মধ্যে? তসবিহর দানার মধ্যে। আল্লাহর কসম, কোরআন হাদিস, কোরআন সুন্নার কোথাও আপনি দেখাতে পারবেন না তসবিহর দানার মধ্যে জান্নাত আছে, আল্লাহর কসম দেখাতে পারবেন না। জান্নাত আছে আল্লাহর কোরআনের মধ্যে। জোরে বলুন, কিসের মধ্যে? সেই কোরআনের কাছে আসেন, সেই কোরআনের কাছে আসুন। কোরআন বাদ দিয়া তসবিহ হাতে নিলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে হয় আল্লাহর কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়া জীবন করতে হবে, ঠিক কিনা? আর কোরআনের শিক্ষা যদি সিনার মধ্যে আসে তার কোনো ভয় নাই। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানো, রাষ্ট্রে মানো, জীবনের সকল ক্ষেত্রে
সমস্ত জায়গায় যদি কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। খাওয়া পারা, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছু গ্যারান্টি আছে কোথায়? জনগণ কোথায় আছে? এই কোরআন যদি আপনারা ভালো করে ধরেন, কোরআন শিখেন, কোরআন যদি সিনার ভিতরে ভরতে পারেন, তাহলে আর কোনো ভয় থাকবে? ভয় থাকবে? ভয় থাকবে না। আপনাদের উপরে যতই জুলুম, নির্যাতন, অত্যাচার চালাক না কেন, পৃথিবীর ওই ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠীরা আপনাকে দুনিয়া থেকে ওরা উৎখাত করতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে ইসলামী আন্দোলন আজ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? ইমাম মাহাদির নেতৃত্বে আজ সারা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ রসুল বলেছেন, ঠিক কিনা? ইসলামী আন্দোলন কি শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায়? সারা দুনিয়ায় ইসলামী আন্দোলনের ওই আন্দোলন নামের সেই গাছের শিকড় সাত তাবক জমিনের নিচে গেড়ে গেছে, ঠিক কিনা? ইসলামী আন্দোলন নামক গাছের শাখা প্রশাখা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং ইসলামী আন্দোলনকে ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠীরা যদি নিভাতে চায়, ওরা কি পারবে? জোরে বলুন, পারবে? যত বাধাই আসুক, যত নির্যাতনই করা হোক না কেন, ঝড় তুফান সাইক্লোন যতই আসুক, কোরআনের পথ থেকে, রাসূলের আদর্শ থেকে, ইসলামী আন্দোলন থেকে ফিরানোর ক্ষমতা কারো নাই। আমার ভাইরা, আমাদের দিলের মধ্যে ইমানকে মজবুত করতে হবে আল্লাহর কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন শেখার, বোঝার, আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আসুন আমরা সকলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই, পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। সকলে বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আলে ইমরান, কোন সূরা? জোরে বলুন, কোন সূরা? সূরা আলে ইমরানের 185 নং আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারাও আমার সঙ্গে তেলাওয়াত করুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. সকলে বলুন না صدق الله العظيم. আল্লাহ তাআলা বলছেন, كل نفس ذائقة الموت, every soul shall have টেস্ট অফ ডেথ, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? মানুষের মৃত্যু হবে কয়বার? জোরে বলুন, কয়বার? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আল্লাহ তাআলা বলেন, একবারের বেশি দ্বিতীয়বার কাউকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। সুবহানাল্লাহ, বলবেন না? এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীরের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে, আপনারা কি সেই ঘটনাটা শুনতে রাজি আছেন? তাফসীরের মধ্যে লেখা হয়েছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে, হযরতে জাকারিয়া না, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে হযরতে আজরাইল আলাইহিস সালামের একটা বন্ধুত্ব ছিল। কি ছিল? বন্ধুত্ব ছিল, দোস্তি ভাব ছিল। সুবহানাল্লাহ, বলেন কার সাথে? কার সাথে? ইদ্রিস আলাইহিস সালামের সাথে। আর কার সাথে? আজরাইল আলাইহিস সালামের সাথে দোস্তি ছিল, বন্ধুত্ব ভাব ছিল। একদিন হযরতে ইদ্রিস, আচ্ছা একটা প্রশ্ন করতে চাই, ইদ্রিস আলাইহিস সালাম সিরিয়ালের দিক থেকে আদম আলাইহিস সালামের পরে কয় নম্বরের নবী? কয় নম্বরের?
ইদ্রিস আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের পর থেকে সিরিয়ালের দিক থেকে কয় নম্বরের নবী? একজনই বলতে পারতেছেন না, হ্যাঁ তিন নম্বরের নবী। কয় নম্বর জরবেন? কয় নম্বর? তিন নম্বরের নবী। আদম আলাইহিসসালামের ছেলের নাম হচ্ছে শীস আলাইহিসসালাম, তিনি নবী ছিলেন। শীস আলাইহিসসালামের ছেলে হচ্ছে আনুস, আনুসের ছেলে হচ্ছে মাহালায়েল, মাহালায়েলের ছেলে হচ্ছে কেনান, কেনানের ছেলে হচ্ছে ইয়ারুদ, ইয়ারুদের ছেলে হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালামের ছেলে হচ্ছে উখনুক, উখনুকের ছেলে হচ্ছে মুতাওয়াসালে, মুতাওয়াসালের ছেলে হচ্ছে লামেক, লামেকের ছেলে হচ্ছে হযরত নূহ আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। তো সিরিয়ালের দিক থেকে হযরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন তিন নম্বরের নবী। কয় নম্বর? তো তার সাথে বন্ধুত্ব ছিল কার সাথে বলুন তো? আজরাইলের সাথে বন্ধুত্ব। একদিন বন্ধু মানুষ তো আজরাইল, একদিন ইদ্রিস আলাইহিসসালাম তার বন্ধু আজরাইলকে বলে যে বন্ধু বলতো, বলতো মানুষের যখন মৃত্যু হয় তখন কেমন কষ্ট লাগে এটা একটু আমাকে বলো। তখন আজরাইল আলাইহিসসালাম বলে যে ভাই ইদ্রিস, আমি জান কবজ করি ঠিক মানুষের, কিন্তু কেমন যে কষ্ট হয় সেই কষ্টের বর্ণনা আমি দিতে পারবো না, আমি সেটা বুঝি না। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে জান কবজের, জান কবজ করি, কেমনে কেমন কষ্ট হয় সেটা আমি বুঝি না। তখন ইদ্রিস আলাইহিসসালাম বলেন, তাহলে একটা কাজ করো ভাই আজরাইল, আমার জানটা কবজ কইরা এর কিছুক্ষণ পরে আমার জানটা ফেরত দেবা, তাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে কষ্ট হয়। হযরত আজরাইল আলাইহিসসালাম বলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার ক্ষমতা আমার আছে, কিন্তু জানটা ফেরত দেওয়ার ক্ষমতা আমার নাই। জান কবজ করি তাও আল্লাহ তাআলার হুকুমে, আর ফেরত দেওয়ার তো প্রশ্নই আসে না। ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহ তাআলার পয়গম্বর, সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, রব্বুল আলামিন আমি জানতে চাই, আমি বুঝতে চাই মানুষের যে সাকারাতুল মউত, মৃত্যুর যন্ত্রণাটা কেমন কষ্টের, এইটা আমি একটু বুঝতে চাই, এজন্য আপনার আজরাইলকে বলে দেন, সেজন্য আমার রুহুটা কবজ করে, জান কবজ করে আবার যেন আমার রুহুটা ফেরত দেয়, আর আমাকে দুনিয়ায় বসেই যেন জান্নাত জাহান্নাম এই জ্ঞান আমাকে যে একটু ঘুরাইয়ে নিয়ে আসে, আমি দেখতে চাই জান্নাত এবং জাহান্নাম কেমন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী তো দোয়া করলেন, মঞ্জুর করে নিলেন। সুবহানাল্লাহ। বলে হযরতে ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করা হলো, কবজ করে কিছুক্ষণ পরে আবার ফেরত দেওয়া হল। হযরত ইদ্রিস আলাইহিসসালাম শুয়ে পড়েছেন, যখন লাশ হয়ে গিয়েছিলেন তিনি শুয়ে পড়েছিলেন, শুয়েছিলেন, রুহটা ফেরত দেওয়ার পর উঠে আবার বসলেন, বসে শুধু কাঁদতেছেন, চোখ দিয়া শুধু পানি পড়তেছে, দর দর করে চোখের পানি পড়ছে। হযরত আজরাইল আলাইহিসসালাম বারবার প্রশ্ন করেন, ভাই ইদ্রিস কি হয়েছে, কেমন শাস্তি, কেমন কষ্ট আপনি মনে করলেন একটু শোনান। হযরত ইদ্রিস আলাইহিসসালাম কোনো জবাব দেন না, শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। অনেকক্ষণ পরে তিনি বললেন, ভাই আজরাইল, মৃত্যু যন্ত্রণা যে এত মারাত্মক, সাকরাতুল মউত যে এত কষ্টের, এটা যদি আমি জানতাম, এটা যদি আমি বুঝতাম, তাহলে আমি জিন্দগিতেও মৃত্যু কামনা করতাম না। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমার কাছে মনে হয়েছে আমার জীবন্ত অবস্থা আমার শরীরের সমস্ত চামড়া গুলি খুলে ফেলা হয়েছে, এরপরে আমাকে মনে হয় লবণ আর মরিচ লাগায় দেওয়া হয়েছে, এখনো আমার শরীরটা জ্বলতেছে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এই মৃত্যুকালীন অবস্থাটা তুলে ধরা হয়েছে এভাবে, একজন না ফারমান বদমাইশ বেনামাজি বেপর্দা শয়তান হারামখোরের যখন জান কবজের সময় চলে আসে, তখন ওই না ফারমান বান্দা দেখতে থাকে দুনিয়ার দেখা বন্ধ হয়ে যায়, আখেরাতের চোখটা খুলে যায়। ওই না ফারমান বান্দা দেখতে থাকে আজরাইল আলাইহিসসালামের মাথা আসমানে, পা জমিনে, মাথা কোথায়, পা জমিনে, এক হাত মাস রেখে আর এক হাত মাগরেবে, তাম পৃথিবী জোড়া শরীর
তাম শরীরে কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বের হয়। এই দৃশ্য নাফরমান বান্দা দেখতে থাকে, নাউজুবিল্লাহ। মুমূর্ষ ব্যক্তি তখন ভয়ের চোরে থরথর করে কাঁপতে থাকে। হযরত আজরাইল আলাইহিস সালামের নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানের দিকে তাকায়, যখন চোখ রাঙানি মারে নাফরমান বান্দা ভয়ের চোটে তার কলিজাটা শুকায় যায়। কিতাবের মধ্যে লেখা হয়েছে, হাতে দরিয়া গর্বানুশাম তা না গর্দাদ জানেমান সর্বতে দিদারে বায়াত আজলাবে মাহবুবে মান। নাফরমানের কলিজাটা এমন ভাবে শুকায় যায়, সাতটা সমুদ্রের পানিও যদি ওই নাফরমানের মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তবু ওই নাফরমানের পানির পিপাসা মিটে না, বলেন নাউজুবিল্লাহ। যার কারণে আপনারা দেখবেন, যারা নাফরমান বা যে কোনো মুমূর্ষ ব্যক্তির পাশে বসে তার আত্মীয় স্বজন এই যে চামচ দিয়া কি করে, চেয়ারম্যান সাহেব কি করে, চামচ দিয়ে পানি খাওয়ায়, চামচ দিয়া দিয়া ওই যে মুমূর্ষ ব্যক্তির মুখে মুখে কি করে, জোর বলেন, মুমূর্ষ ব্যক্তির মুখে কি দেয়, পানি দেয়। আত্মীয় স্বজন পাশে বসে থাকে, চামচ দিয়া তারা মুমূর্ষ ব্যক্তির মুখের মধ্যে পানি দিতে থাকে। যতক্ষণ রুহুটা থাকে পানিটা গিলতে থাকে, যখন রুহুটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম বের হয়ে যায় সাথে সাথে ওই পানিগুলি আর ভিতরে যায় না, আস্তে দুই গালের পাশ দিয়া বেয়ে বেয়ে পড়ে যায়, ঠিক কিনা বলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রে খবিস, আজীবন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আকাম থেকে ভেঙে গিয়েছ, আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আকাম থেকে ভেঙে গিয়েছ, আজকের আর ভাগবার জায়গা পাবি না। আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন, নামাজ পড় নাই, পর্দার হুকুম করেছেন, পর্দা কর নাই, রোজার হুকুম করেছেন, রোজা রাখো নাই, হজের হুকুম করেছেন, হজ কর নাই। আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা কর নাই, আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা কর নাই। এইভাবে করে হযরত আজরাইল আলাইহিস সালাম একের পর এক ধমক দিয়া বলতে থাকেন। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম যখন ওই নাফরমানের রুহটাকে ধরে এরকম খপ করে যখন ধরে ফেলেন, নাফরমান বান্দা থরথর করে কেঁপে উঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে আজরাইল একটু সবর কর, আমার এই নাফরমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, ওকে জাহান্নাম না দেখাইয়া ওর রুহটা কবজ করিস না। তখন আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের চোখের সামনে জাহান্নামের চিত্রটা তার চোখের সামনে এরকম ধরতে থাকে, আর নাফরমান বান্দা সে ওইটা দেখতে চায় না, জাহান্নামের চিত্রটা সে দেখতে চায় না, মাথাটা শুধু ঘুরাইতে থাকে, ডানে আর বামে ঘুরায়, ঠিক কিনা বলুন। দেখবেন বহু মুমূর্ষ ব্যক্তি আছে, আপনার মৃত্যুর সময় খেয়াল করে দেখেন যে তারা আহ বলে মাথাটা ডান দিকে ঘুরায়, আহ করে মাথাটা বাম দিকে ঘুরায়, এরকম ডানে ভাবে ঘুরাইতে থাকে যাতে ওই জাহান্নামের চিত্র দেখতে না হয়। কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রুহটাকে ধরে এমন জোরে টান মারে, টানের চোটে তার কলিজার রগগুলো ছিঁড়ে বের করে নিয়ে যায়। জোরে বলুন, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যখন রুহটা বের করে নিয়ে যায় তখন ওই মুমূর্ষ ব্যক্তি এমন কষ্ট পায়, কষ্টের চোরে দেখবেন চোখ দিয়া রুহুটা বের করা হয়, চোখটা ঘোলায় যায়, চোখ দুইটা বড় বড় হয়ে যায়, অনেকের জিহ্বাটা এতখানি বের হয়ে যায়, আবার অনেককে দেখবেন জিব্বায় কামড় মারে, কি করে, জোরে বলে, জিব্বায় কামড় দেয়, এমন জোরে কামড় মারে জিহ্বায় কামড়ের চোটে জিব্বাটা কেটে রক্ত বের হয়ে যায়, জোরে বলুন, ঠিক কিনা। যারা লাশ এরকম লাশ গোসল করায়, প্রত্যেক এলাকায় দুই একজন লোক থাকে যারা লাশ গোসল করায়, জোরে কর, কি করায়, এদের কাছে জিজ্ঞেস করে দেখেন, এরা সহজে বলতে চায় না, কারণ বললে অমুকের এরকম মৃত্যুর সময় কষ্ট হয়েছে বললে সমালোচনা হবে, যার কারণে
লাশ যারা গোসল করায় সহজে বলতে চায় না যে কার অবস্থা কি হয়েছে, কিন্তু এক কাপ চা খাওয়াইয়া মাথা মুছাই বললেন, বলে নাম বলার দরকার নাই, বলেন তো যে আপনার হাতে এরকম লাশ পড়ছে কিনা যার জিব্বাটা কাটা ছিল, দাঁত দিয়ে কামড় মারছে আর জিব্বা কেটে রক্ত বের হইয়া মুখের মধ্যে রক্ততে ভরে গেছে, এরকম কি লাশ পেয়েছেন কিনা। দেখবেন যে বলবে যে হ্যাঁ অনেক বহুত লাশ এরকম আমরা পেয়েছি যারা লাশ গোসল করায়। আল্লাহ তাআলা এই সাকারাতুল মউত থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামা যুহজিহানিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ায় তোমরা যা নেকের কাজ করো আর যারা নাফরমানি কাজ করো প্রত্যেকের পুরাপুরি হক আমি কিয়ামতের দিন আদায় করে দেব, কারো উপর কোনো জুলুম করা হবে না। কিন্তু তোমাদের মধ্যে কিয়ামতের দিন সফল কাম হচ্ছে তারা ফামান জুহজিহা আনিন নার, যারা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। ওয়া উদখিলাল জান্নাতা, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাযা। আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে সফল কাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনি কি সফল কাম হতে চান কিয়ামতের দিন? কারা কারা সফল কাম হতে চান? আল্লাহরে দেখান, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। সফল কামের সূত্র হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা কিয়ামতের দিন জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং যাকে যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এরা হচ্ছে সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতি বান্দা কারা এই বিষয়ে আমার আলোচনা আছে, নেটে আপনারা দেখতে পারবেন।